এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না আসলে কথাটা বড় মর্মস্পর্শ কথা ইতা মানুষের ঋণ আমরা শুধু ধরার সুযোগ আছে নি সব শোনাবাই এন্ন মাতকা কোনো সুযোগ আছে নাই যে মানুষগুলা মরি যার ইলা মুরব্বীগুলোর মুখ গহুনছি গুল্লিবা দি সিটা গুল্লি মারছে বুকে দিয়া সিটা গুল্লি মারছে সাইনর ফুলোলা খান সারা বুকরে ফের ফের রাখছে এর বাদে মরি যার বড় বার হয়ে গেছে হাসি হাসি মরি যার খেনে লগর বাইরে হর আমি মরি যাই কোনো অসুবিধা নাই দেশ যদি স্বাধীন হয়ে যাতে এই দেশটা আমি এমন এক মানুষ হলো আত তুইয়া যাই এরা আজীবন আমার স্মরণ করব আশা করি তারা ভিতরে একটা আশা লইয়া মরছেন না মরছেন শোনাবাই নামারি কথা জবাব দেখো আমার খুব কষ্ট লাগে বিষয়টা আইল ইটা মানুষে কিছু আশা লইয়া মরছেন না মরছে না বহুত মানুষ আজকে পঙ্গুত্তর জীবন নেই পঙ্গু হয়ে গেছে বহুত মানুষ আইজ আমরা দেশ আসইন ও স্বাধীনতার যুদ্ধর হালো পঙ্গুত্তর জীবন পাইছে মাথই না বহুত মা আছে এক সন্তান স্বাধীনতার যুদ্ধ দিলাইছে মা কইছে যাক বাচ্চা মরি যাক আমি এক দেশ তো পাই মাথই না আল্লাহ সাক্ষীরা কিয়া হোক কইতা মানুষের ঋণ আমরা শুধু করবার সুযোগ আছে নাই তারা তো বড় বাল্লা খাম করিয়া গেছে যে খামর বদলা আমরা দেবার মতো তৌফিক দোয়া করি আল্লাহ তারার শহীদি দরজা নসিব করতা তারার মাকাম রে আল্লাহ উঁচু করতা হোক আমিন দুঃখজনক হইল সত্য আমার দেশ স্বাধীনতা দিবস পালনে আইসতে মাত্র তিন দিন আগে গেছে মাতই না আইসতে না কয়দিন আগে 16ই ডিসেম্বর কয়দিন আগে গেছে গতকাল গেছে 17 এর আগের দিন দুই দিন আগে গেছে আজকে 18 গতকাল 17 এর আগের দিন গেছে 16ই ডিসেম্বর নাকি তা যাব আল্লাহ সাক্ষীরা কি হোক চাই আমরা দেশ জেতা মানছে স্বাধীনতা বিজয় দিবস পালন করে ইতা মানুষের নেকি দিয়ে ধরা হয় না গুণা দি পালন করে জ্ঞান না মাত্র ডোরাই না জানো আমার যদি মৌতুই যায় এর বাধ্য আমি কেন হই কারণ একমাত্র আমি আবদুল্লাহদের বুকুতাত দিয়া হইতে পারে আমি 16ই ডিসেম্বর পালন করি ব্যতিক্রম আপনি মানুক কা না মানুক আমি 16ই ডিসেম্বরের দিন মাহফিল হলো দোয়া করছি এমনকি নিজে নিজে কুলহু আল্লাহ তিনবার পড়িয়া তারার উদ্দেশ্যে আমি এক কদম কুরআন শরীফের সওয়াব আমি নিজে নিজে সওয়াব রেসানি করছি সুবহানাল্লাহ কারণ আমি মন তলে কইছি যে আল্লাহ আমার দেশ স্বাধীন করতে যারা এই জমিনে শহীদ হয়েছে তারা তুমি শহীদি দরজা নসিব করো আর তারার মকামরে উঁচু করো আল্লাহ ইটা মানুষের ঋণ আমরা শুধু করতাম পারতাম না আর না হয় আজকে আমরা পরাধীন এক রাষ্ট্রত বাস করতাম মাতকা সাহ দুঃখজনক হইল সত্য আমরা দেশের স্বাধীনতা যে বাটে ভালো নয় ইটা মানুষ সকলের নেকি দিয়ে ধরা হয়নি মাত্রা নাই কেন্দাও দেখো আল্লাহ ডরাও না বন্দা ডরাও এখান হক কথা মাতো না খনে বা মুসলমান নাকি দিয়ে আয়াত করা হয়নি কয়েকজন মানুষে নাকি দিয়ে আয়াত করে হক কা খুব কম খুব কম এই 68,000 গ্রাম বর্তমানে হয়তো 1.5 লাখ গ্রাম হইব 68,000 বা 1.5 লাখ গ্রামের ভিতরে যত আন 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবস পালন অধিকাংশ 100-এর মাঝে 99টা 95টা স্কুল কলেজ প্রতিষ্ঠান হলো গান বাজনা দিয়া গুনার খাম দিয়া 16ই ডিসেম্বর পালন যদি জমিনের হক হালালি ভাবে যদি স্বাধীনতা পালন করে মাদ্রাসা শিক্ষা শিক্ষিত হলে মাদ্রাসার উস্তাদ ছাত্র হলে সঠিকভাবে স্বাধীনতার শহীদ হকলরে স্মরণ করছে ইনশাল্লাহ করতে থাক তুরা কইতেইব ঠিক না ঠিক না খুব কষ্ট লাগে খুব কষ্ট লাগে যে মানুষ গুনতে আমরা রে জীবনে হাসি মুখে কুরবানি এই দেশটা দিয়া গেল তা মানুষ আজকে গান দিয়ে আপনি 16ই ডিসেম্বর পালন করিয়া তারা ইয়াদ করা হক ইমানে হোক এক মুসলমান হিসাবে
গানর বদলা নেকি পাওয়া যায় না গুনাহ পাওয়া যায় মাত্তা নাই গান গাইলে নেকি মিলে না গুনাহ মিলে বাদ্য যন্ত্র নেকি হয় না গুনাহ তো এটা যা কর রাখার উদ্দেশ্য কর রাখ মাত্তা না হোহেরার উদ্দেশ্য নানি এর অর্থ হইলো আমরা সিলেটি ভাষায় কই তুমি আমারে বাল্লা করি দিয়া গেছলা দেশ তে ল বদলা তুমি কই বড় আর টান্ডা তাকতা না হন সু খাইতেছাস নাউযু বিল্লাহ উচিত আছিল নানি বলে তোমরা আমরা রে দেশ দিয়া গেছো তোমরা রে আমরা কবরের জীবন নেকি দিয়ে আয়ত করি আল্লাহ যেন তোমরা রে আরো শান্তিময় জীবন দান করে দয়া করি মাথা উচিত আছিল নানি আমরা কোন চাহ আছি একটু চিন্তা করুন যান আল্লাহ আমরা নেক সমাজ কোন দিন দিতা আজকে গজব যে না হল সাগর বেটা লাগান ওই জীবন এসে বাঘ আইয়র আইয়র হাসাও বাঘ যেদিন আইব এদিন আর কেউ সাহায্য করা তাইতো না গজব আর আইব ই দেশের মাঝে দুর্ভিক্ষ দেখা দের 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 দিব কোনো মিস নাই ওয়াল্লাহে আমরার বাফর বাস চাইতো আমরার কর্মর ফল আমরা বুক করতো মাত্তা না ঠিক নি না ঠিক না আজকে যেখানে নেকি করতাম ইকানো গুনাহ করিয়া ইনগিয়া গুনাহ করিয়া আজকে ইতা মানুষের শরণ করিয়ার উচিত আছিল ইতা মানুষের লাগিয়া আমরা আত তুলিয়া অন্তত কিছু লই ডিসেম্বর অধিকাংশ সময় আমরা ইতা মানুষের লাগিয়া আল্লাহর কাছে খান দিতাম যে আল্লাহ আমার দেশের শহীদ হলরে তুমি জান্নাতের উচ্চ মুকাম দান কর আফসুস বড় দুঃখ লাগে যে আমরা মুসলমান হইয়া করিয়ার কিতা আল্লাহর আস্তে আমার ভুল বুঝেন না জানো যে ভাই আনতে দল করেন যে ভাই আনতে জ করেন বিভিন্ন সংগঠন করেন বিএনপি আওয়ামী লীগ জাতীয়বাদী বাজেতা করেন ভুল বুঝেন না জানো আমি এক মুসলমান হিসাবে আমি আমার এক দিনের প্ল্যাটফর্ম মতনে আপনার এইখান শুনাইতাম সাইয়ার একটা আমি মুসলমান হিসাবে আমি আব্দুল আহাদে যদি ব্যক্তিগতভাবে তিনবার কুলু আল্লাহ বলিয়া দুরু শরীফ বলিয়া যদি আমি দোয়া করতে পারি হক ইমানে হোক কা আল্লাহ যদি কবুল করেন তাইলে আমি এই শহীদ হল রুহে পাক এইগুলা যাইবনে না যাইতো না যাইবনে না যাইতো না আপনি আপনার বিবেক রে জিকাইন জানো আপনার বাপ যদি মারা যায় আপনার বাপরে যদি কোনো মানুষের ডুল বাজনা দিয়া আর গান গাইয়া যদি আপনার বাপর মরণের তারিখটা যদি স্মরণ করে আল্লাহ জিন নাজির কক আপনার বিবেকে কিতা কইব আপনার বাপর প্রতি আপনার বাপর প্রতি যদি কোনো মানুষের ডুল বাজনা বাজাইয়া যদি আপনার বাপর মরার তারিখ পালন করে এই সময় আপনার বালা লাগবো না খারাপ লাগবে শোনা ভাই নজুরে কম এক মুসলমান হিসাবে বালা লাগবো নি ওহান দিলর মাঝে আনন্দ জানো যে মানুষগুলা মারা গেছে হয় আমার বাপ আমার ভাই আমার চাচা আমার দাদা আমার না হইলে আমার আরেক ভাইয়ের বাপ হিসাব করি দেখো ও জমিনের মানুষ যেগুলা এই জমিনটার স্বাধীন করতে গিয়ে শহীদ হয়েছে আল্লাহ তুমি তার কবরের জান্নাতের উচ্চ মুকাম দান করো খুব আমিন আফসুস আকা আমি যে মাতো আসলাম আপনার আর কিয়াল আছে কিনা জানি না বেশি লম্বা করা উচিত হইতো না